হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। এখন আমরা চলেছি মহাকালী কেভ দেখতে। এটি অবস্থিত অন্ধেরির পূর্ব অংশে। অন্ধেরি স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে আমরা এখন রওনা দিয়েছি। এই যো আমরা পৌঁছে গেছি। এখানে বাসে চেপেও আসা যায়, কিন্তু কত নম্বর বাস কোথা থেকে ছাড়ে সেগুলো জানা নেই বলেই আমরা অটো করেই এলাম। এই হচ্ছে গুহার প্রবেশদ্বার, চলুন প্রবেশ করি। এখানে অনলাইনে টিকিট কাটতে হয়। একটি বোর্ডে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি কিউআর কোড দেওয়া আছে, এটিকে স্ক্যান করে টিকিট কাটতে হবে। আর সাথে থাকতে হবে একটা আইডি কার্ড। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার গুহা দর্শন শুরু করি। তবে একটা কথা বলি, টিকিট কাউন্টারে যিনি দায়িত্বে ছিলেন তিনি আমার হাতে গিম্বেল দেখে জিজ্ঞাসা করলেন যে আমার কোনো ইউটিউব চ্যানেল বা ব্লগ আছে কি না। তো তখন আমি বললাম যে হ্যাঁ আছে। তখন তিনি বললেন যে তার এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এমন অনেক ব্লগার আছেন যারা এই মহাকালী গুহা দেখতে এসেছেন এবং ভিডিও করেছেন, এবং তারা যখন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন তখন বিভিন্ন ভুল তথ্য সেই ভিডিওতে তারা দিয়েছেন। এটা শোনার পর আমার খুবই খারাপ লাগলো। আর তখন আমি তাকে জানালাম যে আমি এই মহাকালী গুহার ভিডিও যখন আপলোড করব তখন এই ভিডিওতে এই গুহা সম্পর্কে সব সঠিক তথ্যগুলোই দেব। মহাকালী কেভ কেন্ডিভিটা কেভ নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত 19টি বড় বড় পাথর কেটে তৈরি হয়েছিল এই বৌদ্ধ গুহা। এই ফলকটির মধ্যে গুহা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে যা অভিষেক খুব মন দিয়ে পড়ছে। অভিষেক পড়তে পড়তে বলল, সুদূর অতীতে এই অঞ্চলের কাছাকাছি নাকি একটা নদী ছিল, আর এই গুহার দেওয়ালে পালি লিপি খোদাই করা আছে। এই গুহাগুলি প্রাচীন অশোক সাম্রাজ্যের সময় থেকেই বিদ্যমান ছিল এবং বৌদ্ধ সন্ন্যাসীরা 2000 বছর আগে পর্যন্ত তাদের বাসস্থান এবং ধ্যান কক্ষ হিসাবে এই গুহাগুলি ব্যবহার করতেন। সেই সময়ের যেসব কারিগর এই গুহা নির্মাণ করেছিলেন তাদের কাছে আজকের মতো বিজ্ঞানও ছিল না, আজকের মতো সুযোগ সুবিধা বা যন্ত্রপাতিও ছিল না, শুধুমাত্র পাথর কেটেই তৈরি করেছিলেন এই গুহা। বাহিরে যতই রোদ গরম থাক না কেন, গুহার ভিতরে ঢুকলেই বাতাসে একটা শীতলতা অনুভব করা যায়। এই যে জায়গাটা দেখছেন এটা হলো গুহার জলকুণ্ড।
এই যে ঘরটা দেখছেন, এটা একটা বৌদ্ধ ভিক্ষুকদের ব্যবহৃত করা ঘর, যা ইতিহাসের পাতাকে এখনো শক্ত করে ধরে রেখেছে। এবার বুঝতে পারছি টিকিট কাউন্টারের ওই দায়িত্বে থাকা ব্যক্তি কেন বললেন যে অনেক ব্লগারই তাদের ভিডিওতে এই গুহা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। আসলে গুহাগুলির ভেতরে যতটা আলো পৌঁছায় সবটাই প্রাকৃতিক আলো, ন্যাচারাল। বিষয়টিকে ধরে রাখার জন্যেই কোনো বৈদ্যুতিক আলো এখানে লাগানো হয়নি, তাই কিছু কিছু স্থান অন্ধকার। আর এই মহাকালী গুহা খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ পুরো সময়টা জুড়েই প্রাকৃতিক আলো প্রবেশ করে গুহার মধ্যে, তাই ভয় পাওয়ার মতো কিছুই নেই। মহাকালী গুহাকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, উত্তর পশ্চিমে 4টি গুহা এবং দক্ষিণ পূর্বে 15টি গুহা। বেশিরভাগ গুহাই ছিল বিহার ও বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান কক্ষ। দক্ষিণ পূর্বের গুহাগুলি উত্তর পশ্চিমের গুহাগুলির তুলনায় বেশ কিছুটা পুরনো। আমরা এখন আছি এই দক্ষিণ পূর্বের গুহাগুলির সামনে। এই গুহাগুলি ব্যাসাল্ট পাথরের। ব্যাসাল্ট হলো আগ্নেয় শিলা, যার সিলিকা উপাদান অনেক কম। এতে প্রচুর পরিমাণে লোহা এবং ম্যাগনেসিয়াম থাকে এবং গাঢ় বর্ণের হয়। এটি পৃথিবীপৃষ্ঠের সবথেকে সাধারণ শিলা।
এই শিলা সংরক্ষণ করার জন্য আদর্শ নয়। দক্ষিণ পূর্বের এই 9 নম্বর গুহাটি হলো মহাকালী গুহাগুলির মধ্যে প্রধান। এই গুহায় জুতো পরে যাওয়া নিষেধ এবং মৌনতা পালন করার নির্দেশ দেওয়া আছে। এই গুহায় আছে বৌদ্ধ ধর্মের চৈত্য। চৈত্য হলো বৌদ্ধ ধর্মের সব থেকে সাধারণ স্তূপা বা স্তূপ। জৈন ধর্ম এবং হিন্দু ধর্মের ঐতিহাসিক গ্রন্থে স্থাপত্যের সাথে সম্পর্কিত বিষয়গুলি সহ চৈত্য বলতে একটি মন্দির, অভয়ারণ্য বা কোনো সৌধকেই বোঝায় এবং ভগবান বুদ্ধের মূর্তি। তবে ক্ষয়ের কারণে সব মূর্তি দৃশ্যমান নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং কমিটি অন গুহা মানব উন্নয়ন থেকে এই গুহাগুলিকে রক্ষা করার জন্য কাজ করছেন। এই মহাকালী গুহা দেখতে এসে আমার একটা কথা মনে হচ্ছে, আর সেটা হলো সভ্যতা আর ইতিহাস সব সময়ই পাশাপাশি থাকে। এই পাহাড়ের বেশ কিছুটা অংশ জুড়ে প্রাচীন ইতিহাসের গুহা মন্দির, আর এই পাহাড়ের ঠিক সামনেই বড় বড় আকাশছোঁয়া বাড়ি। আসলে সভ্যতা হলো ক্রমবর্ধমান, আর ইতিহাস বহু যুগের অতীতকে আঁকড়ে ধরে ধীরে ধীরে ক্ষয়ের পথে। জাস্ট একবার ভাবুন তো, বহু বহু যুগ আগে পাথরের এই গুহায় যারা রাতে রাত কাটাতেন তাদের জীবনের কথা। অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে তাতেই কাটতো তাদের সময়ের পর সময়। সেই প্রদীপের আলোতেই তারা ইহকাল পরকালের জ্ঞান লাভ করতেন। সামান্য আহার আর মনকে সংযত শান্ত করার জন্য ধ্যান, ভোরে ঘুম থেকে উঠে
উপাসের উপাসনা। জীবন কত সহজ ছিল, অভিযোগ উল্লাস মিথ্যে অভিমান মায়া আবেগের মরিচিকা এই মানুষগুলোকে ছুঁতে পারেনি। এই গুহাটার সামনে দেখি, ও মা, একজন মিয়াও বসে আছেন, দেখেছেন? একেই বলে রাজার ভঙ্গিতে বসা। দক্ষিণ পূর্ব দিকের গুহাগুলির ঠিক পিছনেই রয়েছে এই গুহাগুলি। এই গুহাগুলি হলো উত্তর পশ্চিম দিকের গুহা। এই গুহাগুলি মহাযান বৌদ্ধ স্থাপত্যের শেষ পর্যায়ের অন্তর্গত। সামনের এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে উঠে ওই দিকে যাওয়া আর গুহার পাহাড়ের মানে গুহাটা যে পাহাড়ের মধ্যে খোদাই করা হয়েছে এই বড় পাহাড়টির ওপরে ওঠা কিন্তু একেবারে নিষিদ্ধ।
যদি কেউ ওঠেন এবং ধরা পড়েন তাহলে কিন্তু তার ফাইন হবেই। এটা বোধহয় সেই সময়েরই গুহারই কোনো প্রাচীন প্রাচীর। সব সময়তেই গুহার চারিদিকে এই গার্ড ঘুরে বেড়াচ্ছেন, সব দিকেই তার কড়া নজর। চলুন, মহাকালী গুহা দেখা শেষ, এবার রওনা দিই স্টেশনের পথে। আমাদের পরবর্তী গন্তব্য যোগেশ্বরী গুহা, যার লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।